বলছি চাটা ঠান্ডা হয়ে আছে খেয়ে না। মানে ভগবান তোমাকে কান দুটো কিসের জন্য দিয়েছেন গো? ই কেন এ সোনার জন্য দিয়েছে নাকিস বললে না দে না আমি জানি না তুমি যে সোনার জন্য দিয়েছে। আমি তো জানি, আমি জানি তুমি অনেক কিছু জানো না। না আমি কিচ্ছু জানি না, সবই তুমি জেনে ওখানে বসে রয়েছে। এই হ্যাঁ মানে আসলে তুমি এমন মক্ষণ টাইমে এসে লেকার ঘোরটা ভাঙিয়ে দিলে। সবে বিলাসপুরে ধর্মাত্মা জমিদার এক অজ্ঞাত কুলশীলা নারীর সতী পরাকাষ্ঠে নিজের সর্বস্ব দান। এক তোমার এই ছাই পাশে কই গো, তোমার এই লেখাগুলো তো এইদিকে তাকাও। তোমার এই লেখাগুলো তো আজ পর্যন্ত কোনো বড় পত্রিকা তো ছাপতে দেখলাম। হ্যাঁ ও ছাপতে বাজারি পত্রিকার জন্যই বাজারে লিখো, ওসব অত হবে না। বাজারে লেখাটা কাজ তুমি বলবে এখন যে হবে না, পারো না তো হবে কি করে? সে তো বলবে না, চাটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে আমাকে উদ্ধার করো তো, আমার আরো অনেক কাজ আছে। ইচ্ছা এ কি ব্যাপার বলো তো? হ্যাঁ হঠাৎ অন্যদিন তো চা চাইলে সেই তিক্তের কাকের মতো হা করে বসে থাকতে হয়, তোমার চায় আর দেখা মেলে না। তাকে কি ব্যাপার? কেজি খেয়ে